সাবুয়াত কা বিরোধী সভা বর্চল লুরিনজ্যোতি গগৈ শনিবারে রহমরিয়াত অনুষ্ঠিত হয়েছিল বিশাল কা বিরোধী সভা অংশগ্রহণ করেছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর কৃষক মুক্তির অংশগ্রহণের বাবে উপস্থিত নহল আসু নেতৃত্ব কৃষক মুক্তির প্রতি চরম অন্যায় করার অভিযোগ উত্থাপন করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সভাত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্ব উপস্থিত থাকার বাবে আসু নেতৃত্ব উপস্থিত নথকা বলে অভিযোগ উত্থাপন করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আসুয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রতি অন্যায় করা বলে অভিযোগ করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সর্বানন্দ হিমন্ত মুর্দাবাদ সৌরী অমিত শাহ মুর্দাবাদ নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল হব আজি আমি আমি আমার রহমে রাইজে এটা কথা জানিব বিচাৰিছিল যে অসমৰ রাইজক আমার সদৌ অসম ছাত্র সন্থাকে কেন্দ্র করে অসমত যিমান জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনের একত্রিত হয়ে সংগ্রাম করে আছে বর্তমান একত্রিত বলে গেলে ভুল হব পৃথক পৃথকভাবে সংগ্রাম করে আছে সেই সংগ্রামখনক আমার রহমে রাইজে জানিব বিচাৰিছে যে কোন দিকে গতি করাব প্রধান কথা হল আমি সদৌ অসম ছাত্র সন্থার লুইনজ্যোতি গগৈ ডাঙরিয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় তথা জেলার বিষয়ববীয়াসকলক আমন্ত্রণ জানাইছিল কিন্তু কেন্দ্রীয় বিষয়ববীয়াসকলে আজি আমাক জানাইছে যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যদি নেতা ইয়াত বক্তব্য রাখে তেনেহলে বক্তব্য নেরাখে আমি ইয়ার আগে জানাব বিচারিছো যে যদি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির বিষয়ববীয়া যদি কোনো বক্তব্য রাখিলে যদি সদৌ অসম ছাত্র সন্থায় যদি একো বক্তব্য নেরাখে সদৌ অসম ছাত্র সন্থা কার তলত চলি আছে কার প্রলোভনত তেখেতে অসমখনক পরিচালনা করব বিচারিছে যদি তেখেতলোকে বিকল্প রাজনীতি গঠন করব বিচারিছে কাক লৈ গঠন করব বিচারিছে তেখেতলোকে সদৌ অসম ছাত্র সন্থার পৰা বিকল্প রাজনীতি যদি বিচারিছে আমি আগতে দেখা পাইছো যে অসম গণ পরিষদ দলটুক সদৌ অসম ছাত্র সন্থার পৰা জন্ম হয়েছিল সদৌ অসম ছাত্র সন্থার পৰা জন্ম হওয়া মুঠতে অসম গণ পরিষদ দলে বর্তমান অসমক পুঙা করার ক্ষেত্রটো যেটো পন্থা সে অবলম্বন করেছে তেখেতলোকে কিন্তু আজি সদৌ অসম ছাত্র সন্থায় যে বিকল্প রাজনীতি কথা কয়ে আছে ভবিষ্যতে যে তেখেতলোকেও সেই পন্থায় যে গতি নকরাব সেই কথা কিন্তু আমার রহমরিয়া রাইজে কিন্তু প্রশ্নবোধক দৃষ্টিতে চাই আছে রহমরিয়া রাইজ ওলাই আছে মিন্টু বৰপাত্ৰ গোহাঁইডাঙৰীয়া সদৌ অসম ছাত্র সন্থাকে মুখ্য কৰি 30টা দল সংগঠনে